লাগো, একবার যদি তুমি আমার একটুখানি জবানটা খুলে দাও, আমি একটুখানি দুটো কথা হালিমার সঙ্গে বলবো। আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও, আমি একটুখানি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের দোয়া কবুল করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের জবানটা খুলে দিয়েছে, সাথে সাথে দেখতে পাগল গো ওই উট বলতে লাগলো, ও আল্লাহর বান্দা বান্দিরা গো, ও আল্লাহর বান্দা বান্দিরা গো, একবার শুনে নাও শুনে নাও গো, আজ আমি তোমাদেরকে বলি গো, আমার যদি তোমরা মেরে 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 ফেলে দাও, রক্ত বার করে দাও মেরে ফেলে দাও, আমি উট তবু এখান থেকে যাব না। কেন যাব না? যে নবী সেরা নবী, যে নবী শ্রেষ্ঠ নবী গো, যে নবী না এলে এই দুনিয়া হতো না, যে নবী না এলে আসমান জন্ম জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না, ওই নবীটার তুমি আমার উপিটে চালে আরে মাঝখানে কেন বসিয়ে দিলে, পিছনে কেন বসিয়ে দিলে, তোমার স্বামীর পিছনে কেন নবীর বসালে, ওই নবীটার তুমি আস্তে আস্তে করে সবার সামনে বসিয়ে দাও, আমি উট এক্ষুনি যাওয়া শুরু করে দেব। আমাকে তোমরা মেরে দাও তবুও ভালো, আমি উট এখান থেকে একটা পা তুলবো না। একবার জোরে বলবেন না, আমার নবী কত সম্মান দিচ্ছে দেখুন। ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানি রাজবাগ ভাইরা, এইবারে হালিমা তুসা দিয়া তাড়াতাড়ি করে।